যদি আপনার ইচ্ছা ঠিক থাকে, লক্ষ্য স্থির থাকে, মেধা থাকে, পরিশ্রম যদি করেন, আর্থিক অসচ্ছলতা বাধাটা সেটা দূর করা সম্ভব। তো মুক্তিযুদ্ধের সময় তো সবই বন্ধ হয়ে গেল, আমার বাবা মুক্তিযুদ্ধে হারালাম, সেই স্মৃতি তো আসলে খুবই কষ্টের, খুবই মনে হয় যেন বুকে পাথর জমে ছিল। যাই হোক, যত দিন যায় আস্তে আস্তে সব ভুলে যেতে হয়। মুক্তিযুদ্ধ শেষ হলো, আমাদের আমরা চার ভাই, তার ভিতরে আমার বড় ভাই কিছুটা মানসিক প্রতিবন্ধী ছিলেন, আমি মেজ, আমার ছোট যেটা ছিল সে সবেমাত্র স্কুলে যায়, আর একদম ছোট আমার বাবা যেদিন মারা যায় সেদিন মাত্র 5 দিন। তো এই চার ভাই, আমার মা, মনে হয় মানে যুদ্ধের সাগরে পড়ার মতো। যাই হোক, আমরা নানির বাড়িতে থেকে পড়াশোনা শুরু করলাম, নানি বাড়ি পাকশিতে, ঈশ্বরদী পাকশিতে নানি বাড়িতে। আমার তিন ভাই, আমার চাচা তখন ঢাকাতে থাকতেন, উনি অত্যন্ত স্বনামধন্য হোমিওপ্যাথি বোর্ডের চেয়ারম্যান ছিলেন, অধ্যাপক নুরুল ইসলাম। ও চাচা তো ভাইরা আমার সমবয়সী ছিলেন, ফলে আমাকে চাচাদের সঙ্গে থাকার জন্য ঠিক করা হলো, আমি চাচাতো ভাইদের সঙ্গে সেই সুবাদে ভালো স্কুলে পড়ার যে সুযোগটা ঘটে গেল। আমি ঢাকা কলেজিয়েট স্কুলে কিছুদিন পড়েছি, তারপরে ধানমন্ডি বয়েজ স্কুলে পড়েছি, তারপরে বিভিন্ন কারণে আমাকেও আবার নানি বাড়িতেই যেতে হলো। ওখান থেকেই আমার ম্যাট্রিক পাস, আমি চন্দ্রপ্রভা বিদ্যাপীঠ পাকশি থেকে মানে ম্যাট্রিক পাস করি। তো সেই সময়ে অনেক কষ্টের ভিতরে যেতে হয়েছে, কিন্তু তার জন্য আমার কোনো দুঃখ নেই, স্মৃতিগুলো খুবই সুন্দর মনে হয়েছে আমার কাছে। বাসায় কোনো ঘড়ি ছিল না, তো সূর্য ঘড়ি বানিয়ে নিয়েছিল আমাদের ওখানে একটা কী বলে পেপার মিল ছিল, সকাল 5টায় সাইরেন দিত, 8টায় সাইরেন দিত, বিকালে সাইরেন দিত, ওই সাইরেন শুনে আমরা সময় নির্ধারণ করতাম। বাজারের পাশেই আমাদের বাসা ছিল, যখন সময় জানার দরকার হতো গেটটা খুলে রাস্তার মানে পথচারীদের থেকে শুনে নিতাম টাইম কত। তো এই রকম একটা পরিবেশ থেকে আমাদের উঠে আসা। তো কাগজ কেনার মানে পয়সারও বেশ অভাব ছিল, ফলে আমার এক বন্ধু ছিল, সে অঙ্কে খুব কাঁচা ছিল, তো ওর থেকে খাতা নিয়ে সমস্ত অঙ্কগুলি করে দিতাম, নোট বইয়ের মতো করে দিতাম। সফলতা এটাই ছিল যে আমার কাজটা হয়ে যেত। সেটাই বলার যে কোনো যদি আপনার ইচ্ছা ঠিক থাকে, লক্ষ্য স্থির থাকে, মেধা থাকে, পরিশ্রম যদি করেন, আমার মনে হয় আর্থিক অসচ্ছলতা যে বাধাটা সেটা দূর করা সম্ভব। তো আমরা ম্যাট্রিক পরীক্ষা, আমি হয়তো রাজশাহীপুর থেকে, সেই সময় আমাদের মেধা তালিকা দিত, মেধা তালিকায় আমি 15তম স্থান অধিকার করি। এটা একটা মনে হয় স্বপ্নের মতো লাগে আমার কাছে, কিন্তু ঘটে গেছে তো ঠিকই। আমি ঢাকা কলেজে আসলাম, ঢাকাতে আসলাম আমার মামার বাসায়। আমার মামা তখন তৎকালীন পিজি হাসপাতাল, এখন তো বঙ্গবন্ধু মেডিকেল ইউনিভার্সিটি, তখন ছিল পিজি হাসপাতাল, সেই 80-এর দশকের কথা। তো সেই হাসপাতালে উনি চিকিৎসক ছিলেন, একটা রুম ছিল, একটা রুমে আমি, আমার আম্মা, আমার মামা, আরও আর এক ভাই, সবাই একসাথে, পড়াশোনার জায়গাই ছিল না এরকম। তো তার ভিতরে বসে পড়তাম। আমার মা কী যে পরিশ্রম করেছেন তার আর বলার নাই। আমার মা, আমার আব্বা যখন শহীদ হন তখন মাত্র ম্যাট্রিক পাস। তো মুক্তিযুদ্ধের পরে উনি আমাদের পাকশিতে নানি বাড়িতে ইন্টারমিডিয়েট করলেন, ওখান থেকে কলেজ থেকে, তারপরে রাজশাহী ইউনিভার্সিটিতে সমাজ কল্যাণে প্রথম স্থান অধিকার করলেন। আমার মা থেকে অনেক শিক্ষণীয় জিনিস আমি পেয়েছি। উনি অত্যন্ত দৃঢ়চেতা মানুষ ছিলেন,
উনি কারো কাছে হাত পাততেন না, কারো কাছে কোনো, সবসময় আমাদের শিখিয়েছেন যে দেয়ার হাত, কখনো নেওয়ার হাত করবে না। তো যখন ঢাকায় আসলেন, আম্মাও আসলেন, 79 উনি রাজশাহী ভার্সিটি থেকে সমাজ কল্যাণে প্রথম স্থান অধিকার করেছিলেন। এখানে এসে লালমাটিয়া মহিলা কলেজে মানে অধ্যাপনার সুযোগ পেলেন। তো আম্মা ভোর 8 বের হয়ে যেতেন, রাত 8 ফিরতেন, কলেজে অধ্যাপনা শেষ করে কয়েকটা টিউশনি করে আমাদের, আমরা 4 ভাই 3 ভাই পড়াশোনা করি, তাদের খরচ, তাদের সব কিছু আম্মা বহন করতেন। কখনো আমি যখন MBBS পাশ করি ঢাকা কলেজ থেকে, আমি ইন্টারমিডিয়েট হয়তো 10 স্থান অধিকার করি তখনকার মেধা তালিকা ঢাকা বোর্ড থেকে, তারপরে ঢাকা মেডিকেলে ভর্তি হই, ঢাকা মেডিকেলেও আল্লাহর রহমতে ভালো রেজাল্টের সুযোগ হয়, আল্লাহ পাকে করে দেন, ঢাকা মেডিকেলে আমি 89 সেপ্টেম্বরে আমি MBBS পাশ করি, 90-এর দশকে আমরা ইন্টার্নি করি, তো ওখানেও আমি ফাইনাল MBBS পরীক্ষায় প্রথম স্থান অধিকার করি, অনেকগুলো গোল্ড মেডেল পাওয়া হয়। আমার কাছে মনে হয় আমার সমস্ত লেখাপড়ার একটা প্রধান উদ্দেশ্য ছিল আমার দুঃখী মাকে শান্তি দেওয়া, কারণ আমি খুব ভালো করে জানতাম যে আম্মা শুধুমাত্র ভালো রেজাল্ট ছাড়া আর কোনো কিছুতেই খুশি হন না। উনি কখনো আমাদের MBBS পাশ করেছি কখনো ক্লিনিকে কাজ করতে দেননি, বলেছেন যে আরও স্নাতকোত্তর ডিগ্রি নাও, FCPS করো। আমি প্র্যাকটিস শুরু করি FCPS করার পরে, MBBS করে কোথাও কাজ, ওই একটা দুটা হয়তো কারো অ্যাবসেন্টে ডিউটি করেছে, কিন্তু কখনো আম্মা কাজ করতে দেননি, বলতে পড়াশোনা শেষ করো আগে, FCPS করার পরে তারপরে আমি প্র্যাকটিস শুরু করি। তো এই হলো আমাদের লেখাপড়ার জীবন। যখন আমি প্র্যাকটিস শুরু করি তখন আস্তে আস্তে সচ্ছলতা দেখা দিল, সচ্ছলতা আসলো। আমার যে পরবর্তী ভাইও ইঞ্জিনিয়ার ছিল, বাংলাদেশ অক্সিজেন লিমিটেড চাকরি করত, তার ব্যাড লাক যে তার আবার ক্যান্সার ধরা পড়লো, তাকে চিকিৎসা করানো হলো, কিন্তু 2.5 বছর বেঁচে ছিল, তারপরে সে মারা গেল। এই আর কি, আম্মা এখনও বেঁচে আছেন, সেটাই আমার সবচেয়ে বড় মানে কি বলবো সম্পদ। আল্লাহ ওনাকে যেন হায়াত দারাজ করেন, আমার সব কিছুর সবচেয়ে বড় অনুপ্রেরণা আমার মা।